You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel. প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন স্কিন কেয়ার পাওয়ার্ড বাই কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টার। দর্শক, আজ আমরা কথা বলবো টাক মাথার সমস্যা এবং এর সমাধান হেয়ার ট্রান্সপ্লান্টেশন। আমাদের মাঝে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বনামধন্য বরেণ্য চিকিৎসক, যিনি কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে, ডক্টর এস এন বক্তিয়ার কামাল স্যার। আজ আমরা কথা বলবো টাক মাথার সমস্যা নিয়ে। চলুন দর্শক, আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে। স্যার, রাজ টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের যাদের টাক পড়ে যাওয়ার সমস্যা আছে অথবা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানতে চান, তারা আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে পরামর্শ পেতে আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হতে পারে। আমাদের সাথে যুক্ত হতে আমাদের লাইভে এসে কমেন্ট বক্সে আপনার সম্পূর্ণ সমস্যাটি বা আপনি যে বিষয়টি জানতে চান সেটি সম্পূর্ণ লিখে আপনার নাম বয়স লিখে আমাদেরকে কমেন্ট করুন। আমরা এটি আলোচনা করব আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে। কথা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে, আমাদের সাথেই থাকুন। স্যার, আমাদের আজকের আয়োজন টাক মাথার সমস্যার সমাধান হেয়ার ট্রান্সপ্লান্টেশন। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানার আগে টাক কেন পড়ে বা চুল কেন পড়ে যায় এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। চুল পড়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে যেটা হচ্ছে যে পুরুষের জন্য যেটা খুব কমন সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিটিক অ্যালোপেশিয়া, আমরা মানে সাধারণ বাংলায় বলি বংশগত টাক। এটা হচ্ছে যে বংশগত একটা প্রভাব থাকে, কিন্তু বয়সের সাথে সাথে যেটা হয় যে আমরা যারা যাদের বয়স 40 উপরে তাদের যেটা হয় কি যে বয়সের সাথে সাথে চুল পড়তে থাকে। হ্যাঁ, এটা নর্মাল এবং ন্যাচারাল। আমরা যদি এখন মানে অনেকে জিজ্ঞেস করেন যে চুল পড়া কি রোগ না বয়সের লক্ষণ, যেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে যদি আপনার বয়স 40-এর নিচে হয় এবং আপনার চুল যদি পড়ে যায় অ্যাবনর্মালি তাহলে অবশ্যই এটা রোগ, আর যদি 40-এর বেশি হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার মাথার চুল ধীরে ধীরে কমতে থাকবে, এটা সাধারণ একটা নিয়ম। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে শতকরা 85 ভাগ পুরুষ জীবনের কোনো না কোনো সময় এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে ভোগেন, মানে বংশগত টাকে ভোগেন। এখন বংশগত টাক কত বছর বয়সে শুরু হবে সেটা বলা খুব মুশকিল। আগের দিনে সাধারণত একটু দেরিতে শুরু হতো, যারা যেমন ধরেন যারা বয়স্ক ছিল তাদের 25-30-40-এর পরে এটা শুরু হতো এবং 50-এ যে মোটামুটি একটা টাক হতো, কিন্তু এখনকার জেনারেশনে যেটা হচ্ছে যে খুব আর্লি, ইভেন অনেক বাচ্চাকে দেখা যায় যারা টিনেজ 13-14-15-17-18 বয়সের রুগী তো অনেক প্রচুর, এই অল্প বয়সে বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াতে আক্রান্ত হচ্ছেন। এখন এটা কি শুধুমাত্রই বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া না এর সাথে অন্য কোনো কারণ জড়িত আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা হচ্ছে যে বংশগত টাক, অনেকে বলবেন যে বংশগত টাক তাহলে তো বংশে সবারই হওয়ার কথা, আসলে বংশগত জিনিস সবারই হতে হবে এমন কোনো কথা নাই, বংশে কারো না কারো থাকতে পারে, আমরা বলি ফ্যামিলিয়াল যেটা। এখন বংশগত টাক হতে পারে যে কারো অল্প একটু টাক বা দুই সাইডে দুই কোনাতে চুল উঠে গেছে, কারো অল্প একটু এখানে চুল পড়ে গেছে, কিন্তু আবার কারো ফুল মাথার টাক হয়ে গেছে। এখন এই যে এক একজন মানুষের টাকের যে প্যাটার্ন এক এক রকম, একই বংশে এক বাবার টাক আছে তিন ছেলের তিন রকমের, কারো হয়তো একদমই চুল পরে নাই, একজনের হয়তো অল্প একটু চুল পড়েছে, আরেকজন হয়তো ফুল টাক হয়ে গেছে। এটা যদি একদম পিওরলি বংশগতই হতো তাহলে সবার কিন্তু টাক একই রকম হওয়ার কথা ছিল, এটা হলো সাধারণ একটা নিয়ম। কিন্তু যেটা হচ্ছে যে এর সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে, ফ্যাক্টরগুলো হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, আমরা কিভাবে চলাফেরা করি, আমরা কি এক্সারসাইজ করি কি করি না, আমরা মানে কোন ধরনের খাবার খাই, আমাদের খাবারে প্রচুর পানি শাকসবজি মাছ এর খনিজ লবণ ভিটামিন এগুলো আছে কিনা, আমরা সুষম খাবার খাই কিনা, এই ফ্যাক্টরগুলো জড়িত। এছাড়া আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত যেগুলো সাধারণভাবে ব্যাখ্যা করা খুবই ডিফিকাল্ট, তারপর আমি করার চেষ্টা করছি। যে ধারণা করা হয় যে আমাদের চুলের গোড়া যেটা আমরা বলি হেয়ার রুট,
এই চুলের গোড়ায় মাইক্রো ইনফ্লামেশন মানে অত্যন্ত সূক্ষ্ম প্রদাহ হয়। এই প্রদাহের কারণে যেটা হয়, চুলের গোড়াগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং চুল পড়ে যায়। এই মাইক্রো ইনফ্লামেশন কে আজকাল দায়ী করা হয় যে এটা একটা ইম্পর্টেন্ট কারণ। আরো কিছু কারণ আছে যে চুলের গোড়ায় সার্কুলেটরি ইফেক্ট হয়, যেটা হচ্ছে যে আমাদের যে চুলের গোড়ায়, আমরা জানি যে আমাদের বডির যত জিনিস আছে সবাই রক্ত নিয়ে বা রক্ত থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে। এখন যেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় কি, যে চুলের গোড়ার যে রক্তনালীগুলো আছে এগুলো খুবই সূক্ষ্ম রক্তনালী, এই রক্তনালীগুলো হয় বন্ধ হয়ে যায় অথবা এই রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা অনেকেই জানেন যে একটু বয়স্ক মানুষ যারা একটু ফ্যাটি ফুড খায় বা যারা এক্সারসাইজ করে না, তাদের হার্টের এত বড় বড় রক্তনালী বন্ধ হয়ে যায়, আর কিনের যে চুলের গোড়া এত সূক্ষ্ম রক্তনালী, এগুলো বন্ধ হওয়ার কোনো ব্যাপারই না। ফলে যেটা হচ্ছে যে এই যারা ফাস্টফুড খায়, যারা হাঁটে না বা যারা কোনো এক্সারসাইজ করে না, তাদের হয় কি যে সূক্ষ্ম রক্তনালীগুলো বন্ধ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, ফলে এই চুলটা পড়ে যায়। ফলে আমি যেটা বললাম যে আমি যত এই এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাক। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাকে যে শুধুমাত্র বংশগত প্রভাবই জড়িত থাকবে সেটা কিন্তু না। আমার এতক্ষণ এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র বংশগত প্রভাবের জন্যই যে বংশগত টাক হবে তা না, তার সাথে কিন্তু অন্য আরো পারিপার্শ্বিক প্রভাব খুবই জড়িত। যেমন আমি বললাম যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের রুটিন, দৈনন্দিন রুটিন, আমরা এক্সারসাইজ করি কিনা, আমরা হাঁটি কিনা, আরো যেটা হচ্ছে যে মাইক্রো ইনফ্লামেশন যেটা আমি বললাম যে সূক্ষ্ম প্রদাহ, আমাদের রক্ত নালীগুলো ব্লক হয়ে যাওয়া, এসব অনেক ফ্যাক্টর জড়িত আছে। এটা হচ্ছে অন্যতম এবং প্রধানতম কারণ। এটা হচ্ছে যে আর যেটা হচ্ছে অনেকেই বলে যে ডাক্তার সাহেব আমার মাথায় প্রচুর খুশকি, খুশকি হতে হতে চুল পড়ে যাচ্ছে। একদম খুশকি হয়ে চুল পড়ে যাওয়া, একদম অ্যাবসোলিউট টাক হয়ে যাওয়া কিন্তু খুবই রেয়ার। আপনার যদি খুশকি থাকে তাহলে আপনার চুলের পরিমাণ কমতে পারে, কিন্তু আপনি একদম টাক হয়ে যাবেন এরকম সম্ভাবনা খুবই কম। এটা একটা জিনিস। এখন মাথার স্ক্যাল্পে যেটা হয় যে অনেক সময় সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস অথবা পিআরপি নামে একটা রোগ আছে, সেই ধরনের রোগে অনেক সময় প্রচুর খুশকি হয়, কিন্তু এই ধরনের রোগে সাধারণত চুল পড়ে না বা পড়লে যেটা সেটা গজিয়ে যায়, এগুলো কিন্তু নর্মাল। ফলে চুল পড়ার কারণ আমরা যদি এক কথায় বলি যে অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে বংশগত প্রভাব, তার সাথে আমাদের জীবনযাত্রা এবং পারিপার্শ্বিক প্রভাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আমরা চুল পড়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অনেক তথ্য পেলাম। আসলে চেহারার সৌন্দর্যের একটি অন্যতম প্রধান অংশ হচ্ছে চুল। তো এটি নিয়ে দেখা যাচ্ছে যে কম বেশি সবাই অনেক কনসার্ন থাকে যে চুল কিভাবে আরেকটু সুন্দর করা যায়, চুল আরেকটু ঘন করা যায়, আর সেই চুল যদি পড়ে যেতে শুরু করে তাহলে তো আসলে কষ্টের কোনো শেষ থাকে না। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ইতিমধ্যেই স্যার আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, লিখেছেন তার মেয়ের বয়স 17, অনেক চুল পড়ে, কি করবেন? এখন যেটা হচ্ছে যে বাচ্চা বয়সে যেটা চুল পড়া, মেয়ে বাচ্চা, এটা হতে পারে যে সম্ভবত এটা হচ্ছে যে আমি যে কথাটা একটু আগে বললাম যে লাইফস্টাইল এবং ডায়েট হ্যাবিট, যে এই বাচ্চা যেটা হয় আজকালকার বাচ্চারা একদম হাঁটে না, কোনো কায়িক পরিশ্রম করে না। এখন হাঁটাটার ব্যাপারে ব্যাখ্যা আছে যে আসলে ঢাকা শহরে হাঁটার মতো জায়গা নেই, তারপরেও কিছু জায়গা হাঁটতে হবে। যেমন ধরেন স্কুলে যাওয়া, এই জায়গাটুকু হাঁটতে হবে। যদি বাসার খুব কাছে হয়, 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে হাঁটা উচিত। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে যে আজকালকার বাচ্চারা প্রচুর ফাস্টফুড খায়, যেটা হচ্ছে যে এইটা অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুড কিন্তু মানে খুব স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। হয়তো যে খাওয়া যেতে পারে, সপ্তাহে না খাওয়াই ভালো, প্রতি 15 দিনে একবার বা মাসে একবার হয়তো খাওয়া যেতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে রুটিনলি ফাস্টফুড খাওয়া, এই যে চকলেট, আইসক্রিম, এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে। প্রচুর পানি, প্রচুর পানি, শাকসবজি, মাছ, দেশি ফল খেতে হবে। এগুলো আমি বারবার বলি, একই কথাই বলতে হবে। আর যেটা হচ্ছে যে মেয়ে বাচ্চা, যদি এই বাচ্চাটা মোটা থাকে, মানে ওজন বেশি থাকে, তাহলে যেটা হবে, এই ধরনের বাচ্চাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম,
ডেভেলপ করতে পারে পিসিওডি, ফলে হচ্ছে যদি বাচ্চার ওয়েট বেশি থাকে তাহলে অবশ্যই তাকে প্রপার ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ওয়েট কমাতে হবে। যদি মাথায় হেয়ার ড্রায়ার ইউজ করার অভ্যাস থাকে তাহলে হেয়ার ড্রায়ার বন্ধ করতে হবে। আর যদি কোনো কারণে চুলে হিট বা যে কোনো ধরনের হিট, যেমন রিবন্ডিং বা কার্লিং পার্মিং এই ধরনের যদি প্রসিডিউর এই মেয়ে করে থাকে, তাকে তা অবশ্যই ভবিষ্যতে এই ধরনের প্রসিডিউর থেকে দূরে থাকতে হবে। প্রতি রাত্রে মাথায় তেল দিতে হবে বা অন্তত একদিন পর পর বা দুদিন পর পর মাথায় যে কোনো তেল দেওয়া যেতে পারে, তবে নারিকেল তেল দেওয়া উত্তম। আর যেটা করতে হবে তাকে, আমরা যেটা বলি যে আমাদের দেশে যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো যখন শস্য ক্ষেত্রে ফলানো হয় প্রচুর পরিমাণে এখানে কীটনাশক দেওয়া হয় এবং রাসায়নিক সার দেওয়া হয়। এই রাসায়নিক সার এবং কীটনাশক দেওয়ার ফলে যেটা হয় যে আমাদের খাদ্যের যে খাদ্য গুণ, যে পুষ্টি গুণ আগে ছিল, এখনকার খাবারে কিন্তু সেই পুষ্টি গুণ নাই। ফলে কেউ যদি বলে যে না আমি তো ওরকম ফাস্টফুড খাই না, আমি তো কোনো জাঙ্ক ফুড খাই না, আমি নিয়মিত শাকসবজি খাই, তারপরেও কিন্তু আমাদের শরীরে ভিটামিনের অভাব হতে পারে, মিনারেলস বা খনিজ লবণের অভাব হতে পারে, খনিজ দ্রব্যের অভাব হতে পারে। ফলে এই ধরনের ক্ষেত্রে যে মাল্টিভিটামিন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ট্যাবলেট আমাদের দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি তৈরি করে থাকে, এই ধরনের ট্যাবলেট ওনাকে প্রতিদিন একটা করে খেতে হবে অন্তত 6 মাস। আর একটা জিনিস আপনি জানেন খুব ভালো করে যে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে ভিটামিন ডি এর অভাবে ভুগছে, ফলে হচ্ছে যে আর মেয়ে বাচ্চা এর তার গ্রোয়িং এজ এই যে তাকে ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি ট্যাবলেট ডেইলি একটা করে 6 মাস খেয়ে যেতে হবে। আশা করি যদি এই অ্যাডভাইস গুলো বাবুটা মানে তাহলে তার চুলটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি দর্শক আপনি আমার যে কথাগুলো বলেছি এগুলো বুঝতে পেরেছেন এবং আপনার মেয়ের ক্ষেত্রে এই নিয়মগুলো মানবেন। আমি বিশ্বাস করি যে তার যে চুল পড়ে যাচ্ছে সেটা কমে যাবে এবং নতুন করে চুল গজাবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়েছেন, এই পরামর্শ অনুযায়ী মেনে চলবেন, আশা করি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। স্যার আমাদের আরো একটি প্রসঙ্গ আজকে আলোচনার বিষয় ছিল, সেটা হচ্ছে এই টাক সমস্যার জন্য হেয়ার ট্রান্সপ্লান্টেশন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার এই হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে একটু বলুন যে এখানে আসলে কি করা হয়, হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কি ধরনের চিকিৎসা? হেয়ার ট্রান্সপ্লান্টেশন আসলে হচ্ছে যে চুল রোপণ করা হয়। আমরা যেমন ধরেন কোন একটা চারা, মানে আমি যদি ধরেন আমার একটা মাঠ বা ক্ষেত আমি যদি পতিত থাকে, সেখানে কোনো গাছ নাই বা গাছ আছে, আমি ওখানে আমার ইচ্ছা মতো গাছ লাগাতে চাই, যেমন ধরেন ফুলের গাছ বা আম গাছ বা অন্য যে কোনো গাছ আমি লাগাতে চাই, তাহলে আমি কি করব, নার্সারি থেকে চারা এনে আমি ওই জমিটাতে রোপণ করব। এরকম যেটা হচ্ছে যে যাদের মাথায় চুল নাই বা চুল গজানোর সম্ভাবনা নাই, অথবা উনি গজানোর কোনো পদ্ধতিতে যেতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে কোনো একটা পার্মানেন্ট প্রসিডিউর, যেই প্রসিডিউরে ওনার চুলগুলা সারা জীবন থাকবে, তাহলে আমরা যেটা করি, আপনি জানেন যে আমাদের মাথার পিছনের এবং সাইডের চুল কখনোই পড়ে না, এটা 70 বছর হোক 80 বছর বয়স হোক বা যত বড় টাকি হোক একজন মানুষের, তার কিন্তু সাধারণত মাথার পিছনের এবং সাইডের চুলগুলো পড়ে না, এই চুলগুলোকে পার্মানেন্ট চুল বলা হয়। মানে কোনো অবস্থাতে এই চুলগুলো পড়ে না, পরে আবার গজিয়ে যায়, পরে আবার গজিয়ে যায়, কারণ এই চুলগুলো কখনোই লস হয় না। ফলে যেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মনে করেন যে ওনার মাথার সামনে টাক বা অন্য জায়গায় এই দুই কোনায় টাক বা মাঝখানে টাক, তাহলে আমরা যেটা করি মাথার পিছন এবং সাইড থেকে চুল এনে যে জায়গায় টাক সেখানে রোপণ করে দেয়। এটা একদম সিম্পল, যে আপনি যদি কখনো গ্রামে গিয়ে থাকেন বা যাদের বাড়ি গ্রামে, তারা জানেন যে ধান গাছ একটা সময় মানুষ কি করে, ধান একটা জমিতে বপন করে, এই বপন করার পরে ধান গাছগুলো যখন অনেক ঘন হয়ে এক জায়গায় বড় হতে থাকে, সেখান থেকে একটা একটা করে ধান গাছ তুলে একটা তৈরিকৃত জমিতে আবার লাগিয়ে দেয়। এটা অনেকটা ওইরকমই যে আমাদের মাথার পেছনে এবং সাইডে আমাদের প্রয়োজনের তুলনায় 4 গুণ বেশি চুল আসবে। ফলে আমরা যেটা করি যে মাথার পিছন থেকে এবং সাইড থেকে প্রতি 4টি চুল থেকে 1টি চুল এনে, যাতে পিছনে ফাঁকা না হয়, ফাঁকা না দেখা যায়, এই জন্য প্রতি 4টি চুল থেকে 1টি চুল এনে যেখানে চুল নেই সেখানে লাগিয়ে দিই। এটা হচ্ছে একদম সিম্পল সব। স্যার এই ক্ষেত্রে কি এই চুলগুলো অন্যান্য চুলের মতো বড় হবে বা এগুলো আবার কাটা যাবে?
অন্যান্য চুল থেকে ভালো হবে, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বা আমার যে কারো মাথার পেছনের এবং সাইডের চুলগুলো উপরের চুল থেকে সাধারণত বেশি শক্তিশালী থাকে। হচ্ছে যে আপনি যদি একটা শক্তিশালী জাতের, এই জাতগুলাই হচ্ছে অন্যরকম, মাথার পেছনের এবং সাইডের যে চুলগুলো থাকে সেগুলো অন্য জাতের চুল। ফলে যেটা হচ্ছে যে এই জাতের চুল যদি আপনি যে কোনো জায়গায় লাগান, এটা এরকম শক্তিশালী থাকবে। ফলে আপনি আমার ধরেন বা আপনার মাথায় বা অন্য যে কারো মাথায় যদি আমরা পিছন থেকে এবং সাইড থেকে চুল এনে লাগিয়ে দেই, এই চুলগুলো আমাদের সামনের যে চুলগুলো আছে তার থেকে অধিক শক্তিশালী হবে, কারণ এগুলো পিছন থেকে আনা হয়েছে। ওই জাতটাই হচ্ছে শক্তিশালী জাত, চুলের জাত। এগুলো অনেক বেশি মোটা হবে এবং অনেক বেশি সুন্দর দেখা যাবে। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে জানলাম। আমাদের সাথে আরো অনেক দর্শক যুক্ত আছেন। একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, লিখেছেন, বয়স 25 বছর, মাথার মাঝখানে সব চুল পড়ে যাচ্ছে কিন্তু ছোট ছোট চুল আছে অনেক, এটা কি কোনো ওষুধ খেলে চুলগুলো শক্তিশালী চুলে পরিণত হবে কিনা? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। যেটা হচ্ছে যে চুলের যতক্ষণ, আপনি যেটা বলেছে ছোট ছোট চুল আছে, কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অর্থবহ। যেটা হচ্ছে যে এটাকে বলি আমরা চুলের রুট বা শিকড়। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মাথায় চুলের রুট বা শিকড় অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চুলগুলো গজানোর সম্ভাবনা থাকবে। উনি যদি ওনার এই চুল পড়ার কারণ নির্ণয় করে সেই অনুযায়ী ওষুধ খান এবং লাগান, তাহলে উনার চুল, এই চুলগুলো আরো 20 থেকে 30 বছর থাকবে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে এই কারণগুলো সাধারণত দীর্ঘস্থায়ী এবং ওষুধও দীর্ঘমেয়াদে খেতে হয়। সাধারণত উনি যদি মনে করেন যে এই চুলগুলো উনাকে মোটা করতে হবে, ঘন করতে হবে, সুন্দর দেখা যেতে হবে, তাহলে ওনাকে ওই রোগের কারণ নির্ণয় করে ওনাকে ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে। উনি যত বছর চুল রাখতে চায়, উনি যদি মনে করে যে ওনার বয়স এখন 30, উনি 50 বছর বয়স পর্যন্ত চুল চান, তাহলে ওনাকে আগামী 20 বছর ওষুধ খেয়ে যেতে হবে এবং লাগাতে হবে, তাহলে আগামী 20 বছর তার চুল থাকবে। আর উনি যদি বলেন যে না, আমি আগামী 10 বছর এই চুল রাখতে চাই, তাহলে ওনাকে 10 বছর খেয়ে যেতে হবে। এরকম উনি যদি বলে যে না, আমি আগামী 30 বছর আমার মাথায় এই চুল চাই, তাহলে ওনাকে আগামী 30 বছর এই ওষুধ খেয়ে যেতে হবে এবং লাগাতে হবে। এখন যেটা হচ্ছে যে ওষুধের পরিমাণ হয়তো কমবে বাড়বে, কখনো বাড়তে পারে কখনো কমতে পারে, এটা ওনার অবস্থা অনুযায়ী নির্ভর করবে। যখন আমরা দেখব যে ওনার চুল মোটামুটি ভালো হয়ে গেছে, স্টেবল হয়ে গেছে, তখন আমরা সাধারণত ওষুধের পরিমাণ কমিয়ে দিই। প্রথম অবস্থায় অনেক বেশি ওষুধ দেওয়া হয় যাতে চুলগুলো যথাযথ পুষ্টি পায় এবং বড় হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শককেও। ধন্যবাদ দর্শক, নিশ্চয় আপনার প্রশ্নের সঠিক পরামর্শ আপনি পেয়েছেন, এই অনুযায়ী মেনে চললে আশা করি আপনার চুল, স্যার যেভাবে বলছিলেন যে আপনি যত বছর ভালো রাখতে চান আশা করি তত বছরই ভালো থাকবে। আমাদের সাথে আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, লিখেছেন, 42 বছর বয়সের পর হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা যাবে কিনা? নির্দিষ্ট কোনো বয়স নাই। আপনি যদি মনে করেন যে আপনার বয়স 60 বছর, 60 ইয়ার্স, আপনি যদি আপনার মাথায় চুল চান, আপনি অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না। এখানে যে ফ্যাক্টরগুলো জড়িত সেটা হচ্ছে যে আপনার ডোনার আছে কিনা। ডোনার বলতে আমরা বলি মাথার পিছনে এবং সাইডে পর্যাপ্ত পরিমাণ চুল আছে কিনা এবং এই চুলগুলা শক্তিশালী কিনা, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আপনার মাথার যেখানে চুল লাগাবো সেখানে কোনো ঘা পাসরা আছে কিনা, যদি কোনো ঘা থাকে তাহলে লাগানো যাবে না, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত হচ্ছে যে আপনি যেখানে চুল লাগাবেন সেখানে মানে কোনো চুল আছে কিনা, যদি চুল থাকে আমরা সাধারণত বলি যে আপনি না লাগানোই ভালো, আপনি ইচ্ছা করলে এটা লাগাতে পারেন। কিন্তু প্রথম 2টা শর্ত খুবই ইম্পর্টেন্ট, যে আপনার ডোনার আছে কিনা, মানে মাথার পিছনে এবং সাইডে পর্যাপ্ত পরিমাণ চুল আছে কিনা, এবং আপনার মাথায় যেখানে লাগাবেন সেখানে কোনো ঘা আছে কিনা। যদি এই দুটা, যদি প্রথমটার উত্তর হ্যাঁ হয় এবং দ্বিতীয়টার উত্তর না হয়, তাহলে আপনি অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার বয়স 18 না 70 সেটা বিবেচ্য বিষয় না। ধন্যবাদ দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, সিরাজুল ইসলাম, সম্ভবত ওনাকে অনেক বেশি সময় বাইক চালাতে হয়। উনি লিখেছেন,
হেলমেট মাথায় দেওয়ার কারণে চুল পড়ে যাচ্ছে, কোনো পরামর্শ আছে কিনা? এটা হচ্ছে যে একটা কমন কোশ্চেন যে হেলমেট পরার পরে চুল পড়ে যাচ্ছে, এটা অনেকে একটা কমপ্লেন করেন, যেটা হচ্ছে যে হেলমেট পরার কারণে চুল পড়ে যায় এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত পৃথিবীতে নাই যে হেলমেট পরলে চুল পড়ে যাবে। যেটা হয় কি যে ওনার হয়তো অন্য কোনো কারণে চুল পড়ে যাচ্ছে, উনি বাইকার, ওনাকে হেলমেট পরতে হয়, ওনার ধারণা যে ওনার হেলমেটের জন্য চুল পড়ছে, আসলে এটা সঠিক না। আপনি খেয়াল করলে দেখবেন যারা হুজুর তারা তো সারাদিন মাথায় টুপি পরে রাখে, কয়জন হুজুরের মাথায় টাক দেখেছেন? ব্যাপারটা ওইরকম না। যারা শিখ তারা তো সারা জীবন বা সৌদিতে যারা থাকেন তারা সারা বছরই মাথায় পাগড়ি পরে থাকেন, তাদের কি মাথায় টাক হয়ে যায়? ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, চুল কিছুটা দুর্বল হতে পারে, যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না পায় তাহলে চুল কিছুটা দুর্বল হতে পারে, কারণ চুলের জন্য যেটি আমাদের আলো এবং বাতাস দুইটাই খুব প্রয়োজন। আপনি যদি অনেক বেশি সময় হেলমেট পরেন চুল একটু দুর্বল হতে পারে, কিন্তু হেলমেট পরার কারণে আপনার চুল পড়ে গেছে এটা সঠিক না। এটা আপনি না, আপনার মতো যারা বাইকার তারা তাদের ম্যাক্সিমামেরই একই কমপ্লেন যে এটা হেলমেট পরার কারণে চুলটা পড়ে যাচ্ছে, কিন্তু এটা সঠিক না। তারপর আপনি যেটা করবেন যে আপনি অবশ্যই হেলমেট পরবেন, কারণ হচ্ছে এটা জীবন রক্ষাকারী, আপনাকে আগে বাঁচতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আপনি যদি মনে করেন যে না আপনার যদি কোনো সিগনালে একটু লম্বা সিগনাল আপনি পান, আপনি ওই সিগনালের 1-2 মিনিট সময়টা আপনি হেলমেটটা খুলে রাখতে পারেন, তারপর আবার পরতে পারেন। আর আগে একদম অনুষ্ঠানের শুরুতেই আমি যে কথাগুলো বলেছি সেই উপদেশগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আমি একই কথা প্রত্যেকদিন একইভাবে বলে থাকি, আপনি যদি আমাদের আজকের অনুষ্ঠানটা আবার প্রথম থেকে আপনি যদি প্রথম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই জেনে নিচ্ছেন, আপনি যদি না দেখে থাকেন ভিডিওটা পরে দেখবেন, আপনি সবগুলো উপদেশ মানবেন, ইনশাল্লাহ আপনার চুল গজিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে একটি প্রশ্ন করেছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন কয়টা সেটিংসে করা হয়? হেয়ার ট্রান্সপ্লান্টেশন তো দুইটা সিটিং এ করা ভালো, কারণ হচ্ছে যে যারা ভালো ডেন্সিটি চায়, ঘনত্ব চায়, সেটার জন্য দুইটা সেশন ভালো। এখন হচ্ছে যে অনেকে একটা সেশনে করেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সায়েন্সে তো এইটা হচ্ছে যে কিছু বিতর্ক আছে, অনেকেই পৃথিবীর যারা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন তাদের মধ্যে এক গ্রুপ আছেন যারা হচ্ছে যে এক সেটিং এ করে দিতে পছন্দ করেন। এটা দুইটা কারণ আছে, যে একটা হচ্ছে যে রুগীর সময়ের ব্যাপার আর একটা হলো অর্থনৈতিক ব্যাপার। আমি যদি ধরেন এক সিটিং এ রুগীকে 3,000, 4,000 বা 5,000 গ্রাফ করে দিতে পারি, টাকাটা আমি একবারই পেয়ে গেলাম, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে রুগী অনেক সময় টাইম দিতে পারে না, যে আমার সময় না আমি 2 বার এই অপারেশন করতে পারবো না, এটা একটা কারণ। কিন্তু যেটা হচ্ছে যে আমি যার কাছ থেকে ট্রেনিং নিয়েছি আমি সেই পদ্ধতি ফলো করি, আমি কখনোই খুব ঘন করে চুল লাগাই না। কারণ হচ্ছে যে আপনি জানেন যে চুল যখন আমরা লাগাই তখন আমাদের যে মাথার স্কিন থেকে তার রক্ত নিয়ে পুষ্টি নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। আমি যখন অনেক ঘন করে চুল লাগাবো তখন অনেক বেশি পরিমাণ চুল আমাদের এই মাথার স্কিন থেকে রক্ত নেওয়ার জন্য কম্পিটিশন শুরু করবে, এবং এই কম্পিটিশনের ফলে অনেক চুলই মারা যাবে, কারণ অনেক চুলই পর্যাপ্ত পরিমাণ রক্ত পাবে না, এটা একটা কারণ। এবং হেয়ার ট্রান্সপ্লান্টের ফেলিউরের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ডেন্স প্যাক, অনেক ঘন করে লাগানো, এবং যে পৃথিবীতে যত কমপ্লিকেশন বা জটিলতা হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট জনিত কারণে প্রায় বেশিরভাগই হচ্ছে যে ডেন্স প্যাক, মানে অনেক ঘন করে লাগানো, ফলে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি পর্যাপ্ত ঘন চুল চান এবং বেস্ট রেজাল্ট চান তাহলে আপনাকে দুইটা সেশনে হেয়ার ট্রান্সপ্লান্ট করানো ভালো। সুপ্রিয় দর্শক, আপনি হয়তো অন্য কোনো কারণে প্রশ্ন করেছেন যে আপনি আপনার হয়তো ব্যাপারটা এরকম না যে আসলে যে আমি ঘন বা পাতলা ব্যাপারটা না যে আমি কতবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবো, এটার সঠিক উত্তরটা হচ্ছে যে আপনার প্রয়োজন কত গ্রাফট এবং আপনার কতগুলো ডোনার আছে। আপনার ধরেন 6,000 ডোনার আছে, আপনি প্রতিবার 1,000 গ্রাফট করে লাগালেন তাহলে আপনি 6 বার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। আপনার ধরেন 5,000 ডোনার আছে, আপনি প্রথমবার 2,000 গ্রাফট 2,500 গ্রাফ লাগালেন, পরের বার 2,000 থেকে 2,500 গ্রাফ লাগাতে পারবেন, তাহলে আপনি দুইটা সেশন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। তাহলে উত্তরটা হচ্ছে একদম সিম্পল যে আপনার প্রয়োজন কতটুক এবং আপনার কতটুক ডোনার আছে সেটার উপর নির্ভর করবে, যে আপনি ডোনার এবং আপনার প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আপনি কতবার হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন সেটা নির্ভর করে। আর সবচেয়ে যদি এক কথায় উত্তর হয় তাহলে হচ্ছে আপনার ডোনার কতটুকু আছে,
কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ডোনার না থাকলে আপনি যতই আপনার প্রয়োজন থাকুক আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন না। তাহলে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন, আপনার ডোনার যতদিন অবশিষ্ট থাকবে ততদিন আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, ততবার করতে পারবেন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বেশ কয়েকজন দর্শক একই প্রশ্ন করেছেন স্যার, কমন একটি প্রশ্ন করেছেন যে অর্গান ট্রান্সপ্লান্টেশনের মতো হেয়ার ট্রান্সপ্লান্টেশনে কি অন্য কোন ডোনার থেকে নেওয়া যায় কিনা, মানে অন্য কারো মাথার চুল আরেকজনের মাথায় লাগানো যাবে কিনা। এটা এটা একদম একদম প্রতিদিন আমাকে এই কোশ্চেনের মুখোমুখি হতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের একটা ধারণা হচ্ছে যে অর্গান ট্রান্সপ্লান্টের মতো এরকম কোন ট্রান্সপ্লান্ট করা যায় কিনা, যায় না। অর্গান ট্রান্সপ্লান্ট আপনারা জানেন যে অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে জীবন রক্ষাকারী। যেমন ধরেন কারো কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো বা লিভার ট্রান্সপ্লান্ট করা হলো, তাহলে কি করতে হয়, এই রোগীকে সারা জীবন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেতে হয়। আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, কারণ যারা ডাক্তার তারা জানেন যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কতটা ক্ষতিকর একটা মানুষের জন্য। অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট কিন্তু কোন রকমে জীবন অতিবাহিত করে, সে কিন্তু খুব সুস্থ যে জীবন যাপন করে তা নেই। সে হয়তো অর্গান ট্রান্সপ্লান্ট না করলে এখনই মারা যেত, অর্গান ট্রান্সপ্লান্ট করার পরে হয়তো আরো আগামী 20 বছর বেঁচে থাকবে, কিন্তু সে কিন্তু খুব সুস্থ হয়ে বেঁচে থাকবে না। এবং তাকে সাধারণত মাসে 10-30, 40-50 হাজার টাকার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেতে হয় এবং এই ড্রাগ গুলার অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া। হ্যাঁ, হেয়ার ট্রান্সপ্লান্ট ওইভাবে করা যাবে না তা না। আপনি যদি মানে মনে করেন যে না আমি সারা জীবন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাবো, তাহলে করা যেতে পারে। কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট যেহেতু একটা কসমেটিক অপারেশন, জাস্ট শুধুমাত্র সৌন্দর্য বর্ধক, এই জন্য পৃথিবীর কোথাও মানে অন্য কারো থেকে ডোনার নিয়ে মানে অন্য কারো চুল নিয়ে মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় না। সুপ্রিয় দর্শক আশা করি আপনি খুব ভালোভাবে আমার আমি যে কথাগুলো বলেছি সেটা বুঝতে পেরেছেন। ফলে হচ্ছে যে অন্য কারো মাথা থেকে চুল নেওয়া যাবে না, এটা একদম ক্লিয়ার কাট কথা। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার যেমন বলছিলেন যে একটি হচ্ছে জীবন রক্ষাকারী অপারেশন আর আরেকটি হচ্ছে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য। অবশ্যই সৌন্দর্যের চেয়ে আপনার জীবন রক্ষাকারী অপারেশন বেশি জরুরি। তো সেখানে যেভাবে করা হবে নিশ্চয়ই সৌন্দর্যের ক্ষেত্রে সেটি করা হবে না। তো আশা করি আপনার প্রশ্নের সঠিক উত্তর আপনি পেয়েছেন। যদি আপনার নিজের হেয়ার ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন হয়, স্যার যেভাবে বলছিলেন যে আমাদের মাথার দুই পাশে এবং পিছনে আমাদের ডোনার হেয়ার গুলো থাকে এবং অনেক ঘন থাকে, যদি আপনার ওই ধরনের থেকে থাকে সেখান থেকে আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো বেশ কয়েকজন দর্শক তারাও একই প্রশ্নই করেছেন যে এই ধরনের ট্রান্সপ্লান্ট সার্জারিতে কি ধরনের খরচের পরিমাণটা কিরকম? আসলে খরচের পরিমাণটা নির্ভর করে যে আপনি কোথায় করছেন, কোন দেশে করছেন এবং কোন সেন্টারে করছেন, সেটা ইম্পর্টেন্ট। যেমন ধরেন ইউরোপ বা আমেরিকাতে প্রতি গ্রাফট হচ্ছে $8-10, আর হচ্ছে যে ইউরোপেরই আরেকটা দেশ তুরস্ক, সেখানে প্রতি গ্রাফট হচ্ছে $1। আবার তুরস্কে যেটা হচ্ছে যে তুরস্ক এমন একটা দেশ পৃথিবীতে যেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গেলে ডাক্তার লাগে না, যে কেউ করতে পারে। এবার নাপিতরা ওই দেশে, তারপরে পার্লারের লোকজন হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকে। ফলে আবার তুরস্কের মধ্যে ওইটা মানে 50 সেন্টের মধ্যে আছে যে $1 কেউ ডাক্তার দিয়ে করলে $1-2 লাগে, আবার যদি আপনি নাপিত বা পার্লারের লোকজন দিয়ে করেন তাহলে হচ্ছে বা কোনো টেকনিশিয়ান দিয়ে করেন তাহলে হচ্ছে যে $0.5 হয়তো খরচ পড়ে, এরকম এটা ভেরি করে। যেমন ধরেন বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ যেটা হচ্ছে, বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ হচ্ছে যে $25-100 প্রতি গ্রাম। এটা নির্ভর করে আপনি কোন সেন্টারে করছেন, সেই সেন্টারটার কস্ট কত, তার এস্টাবলিশমেন্ট কস্ট কত, সেই সেন্টারটা চালাতে কত খরচ হয় এবং এই সেন্টার মাসে কয়টা হেয়ার ট্রান্সপ্লান্ট করে, এগুলো কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। যেমন ধরেন আজকের থেকে 12-13 বছর আগে আমি কিন্তু প্রতি গ্রাফট নিতাম $100 করে, কারণ আমি তখন মাসে একটা বা দুইটা রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট করতাম। এর চেয়ে কম খরচে আমার পক্ষে সেই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব ছিল না। এখন আমি ধরেন মাসে 50-70 জন রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট করি, এখন আমি রাখি $25 প্রতি গ্রাম, কারণ হচ্ছে যে আমি এত বেশি পরিমাণ হেয়ার ট্রান্সপ্লান্ট করি যে আমার পক্ষে কম রাখা সম্ভব। কিন্তু আমার এই সেন্টারটা যদি গ্রিন রোডে না হয়ে যদি গুলশান বা বনানীতে হয় তাহলে আমাকে কিন্তু আমি কিন্তু এই $25 রাখতে পারবো না, কারণ তাহলে আমাকে আরো কিছু কস্ট বাড়াতে হবে, কারণ আমার সেন্টারের যে ভাড়া আসবে সেই ভাড়াটা কিন্তু আমার
আমাকে আপনাদের টাকা দিয়ে তুলতে হবে, আমার কিন্তু অন্য কোনো সোর্স নাই। ফলে সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশে প্রতি গ্রাফটের খরচ হচ্ছে আমার সেন্টারে 25 টাকা, কোন কোন সেন্টারে 40 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা। যে এটা কেন ভেরি করে সেটা আপনি নিজেও জানেন, যে সেন্টারের খরচ একটা ব্যাপার, ওই সেন্টার কতগুলো হেয়ার ট্রান্সপ্লান্ট করে সেটাও একটা ব্যাপার। আরেকটা ফ্যাক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি সবসময় একটা সিম্পল উদাহরণ দিয়ে থাকি। যেমন ধরেন এক কাপ চা, আপনি যদি একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে এক কাপ চা খান 10 থেকে 20 টাকা, বাংলাদেশের সবচেয়ে ভালো চাও যদি আপনি খান 20 টাকার বেশি লাগবে না। কিন্তু ওই চাটাই যদি আপনি একটা 5-স্টার হোটেলে গিয়ে খান, তাহলে আপনাকে কিন্তু 100 থেকে 200 টাকা খরচ করতে হবে। চাটার মানটা কিন্তু আপনার স্যার, যে আপনি 100 টাকা বা কোনো 5-স্টার হোটেলে যদি কেউ খেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে 5-স্টার হোটেলের চায়ের মান কিন্তু আমাদের নর্মাল হোটেলের চায়ের চেয়ে খারাপ। কিন্তু তারপরেও আপনাকে ওই সেট আপের জন্য আপনাকে কিন্তু সেই খরচটা বহন করতে হবে। ফলে সুপ্রিয় দর্শক, আমাদের দেশে বা বিদেশে যেখানেই আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করান, হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট কিন্তু অনেকগুলো ফ্যাক্টরির উপর জড়িত। ফলে আমি যেটা বললাম যে হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট বাংলাদেশে 25 থেকে 100 টাকা, আর বিদেশে, বিদেশে বলতে ইউরোপ বা আমেরিকা, আমি ইন্ডিয়ার কথা বলবো না, ইউরোপ বা আমেরিকাতে খরচ হচ্ছে শুধু তুরস্ক থেকে, তুরস্কে 50 সেন্ট বা $1 থেকে $2, আর বাকি ইউরোপ বা আমেরিকাতে খরচ হচ্ছে $8 থেকে $10 প্রতি গ্রাম। সুপ্রিয় দর্শক, আশা করি আমি বিস্তারিত বলতে পেরেছি আপনাদেরকে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, আপনার সুবিধা মতো জায়গা থেকে আপনি করে ফেলতে পারেন। আরো একজন দর্শক আমাদেরকে একটু প্রশ্ন করেছেন যে এই টাক মাথার চিকিৎসার ক্ষেত্রে পিআরপি কতটুকু ইফেক্টিভ? পিআরপি যদি চুলের রুট থাকে, একটু আগে এক ভদ্রলোক বলেছেন যে তার মাথায় ছোট ছোট চুল আছে, যদি এরকম ছোট ছোট চুল থাকে, আমরা যেটাকে বলি চুলের রুট বা শেকড় থাকে, তাহলে অবশ্যই ইফেক্টিভ এবং খুব ভালো ইফেক্টিভ। এখন সার্জারি ছাড়া, এটা তো সার্জারি না, ইনভেসিভ প্রসিডিউর, কিন্তু ওইরকম ভাবে সার্জারি না, এই ধরনের প্রসিডিউর যদি আমরা যাদেরকে সিলেক্ট করি যে যাদের পিআরপি করলে কাজ হবে, এই ধরনের রোগীর সাধারণত 99% রোগীরই চুল গজিয়ে যায়। এখন কত পার্সেন্ট চুল গজাবে সেটা হলো প্রশ্নবোধক, যে আপনার মাথায় যে চুলগুলো ছিল যেগুলো পড়ে গেছে, সেই চুল পড়ে যাওয়া চুল সব কি গজাবে? গজাবে না, কখনোই গজায় না। এটা হচ্ছে যে পার্সন টু পার্সন ভেরি করে। যেমন ধরেন আমি একই ফ্যামিলির দুই ভাই, আপন দুই ভাই, দুই ভাইয়ের পিআরপি করেছি, যে বড় ভাইয়ের নিয়ম অনুযায়ী বড় ভাইয়ের চুল কম গজানোর কথা, ছোট ভাইয়ের বেশি গজানোর কথা, কারণ ছোট ভাইয়ের বয়স কম। কিন্তু দেখা গেছে যে ছোট ভাইয়ের কম গজিয়েছে, বড় ভাইয়ের বেশি গজিয়েছে। তো হচ্ছে যে এটা নির্ভর করবে যে আপনার ভাগ্য, সেটার উপর নির্ভর করবে। সাধারণত পিআরপি করলে চুল গজাবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারো যদি চুলের রুট বা শিকড় অবশিষ্ট থাকে, তাহলে পিআরপি করলে চুল গজাবেই, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন আপনার চুল যেটা পড়ে গেছে তার কত পার্সেন্ট গজাবে, এটা 30% গজাবে না 50% গজাবে না 70% না তারও বেশি গজাবে, সেটা নির্ভর করবে আপনার ভাগ্যের উপর। ধন্যবাদ দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন যে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি 8টি পিআরপি নিয়েছি, তারপর লকডাউনের কারণে আর পিআরপি নেওয়া সম্ভব হয়নি, সেক্ষেত্রে কি আবার এই যে চিকিৎসার মাঝখানে যে গ্যাপ পড়ে গেল, এটি কি কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, কিছু তো সমস্যা হবেই, কিন্তু কথা হচ্ছে যে এখন তো যে অবস্থা, পৃথিবীর অবস্থা, এখন আমাদের জীবন বাঁচানো ফরজ, আগে তো আমাদেরকে বাঁচতে হবে স্যার। হ্যাঁ, চুল হলো যে সৌন্দর্যবর্ধক, আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে অর্গান ট্রান্সপ্লান্টের মতো অন্য যারা কারো চুল লাগানো যায় কিনা, জীবন রক্ষা করা কিন্তু স্যার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, হ্যাঁ আমাদেরও আপনাদেরও। ফলে হচ্ছে যে এই সময়ে আপনার পিআরপি না করাতে আপনার কিছুটা চুলের ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদেরকে আগে লাইফ বাঁচাতে হবে, জীবন বাঁচাতে হবে, তারপরে আমরা কি করি না করি সেটা হলো পরের বিষয়। ফলে কিছুটা ক্ষতি আপনাকে মেনে নিয়ে চলতে হবে। আর যেটা কথা হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনাকে যে কথাটা আমি বলবো, সব রুগীকেই একই কথা আমি বলি, সবসময় বলি যে পিআরপি কিন্তু চুলের চিকিৎসায় মাস্ট না, চুলের চিকিৎসায় কিন্তু আপনাকে যে ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু মাস্ট, অবশ্যই ব্যবহার করতে হবে বা খেতে হবে।
কিন্তু পিআরপি আমি বলি যে বেস্ট, কিন্তু বেস্ট আমাদের সবসময় দরকার নেই, আমাদের হচ্ছে মাস্ট যেটা সেটা সবসময় দরকার। আমার গুলশানে একটা বাড়ি থাকা বেস্ট, কিন্তু আমার জন্য ওটা দরকার নেই, আমার হলো যে কোন রকমের মাথা গুজার ঠাই যেখানে আমি রোদ বৃষ্টি ঝড়ে থাকতে পারবো, মাস্ট যেটা সেটা কিন্তু অবশ্যই দরকার। ফলে হচ্ছে যে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই বেস্ট চিকিৎসার চেষ্টা করবেন, কিন্তু আপনার যেটা মাস্ট আপনার ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে, যেটা আমরা প্রেসক্রিপশন দিয়ে থাকি, আপনি এই আপদকালীন সময়ে বা দুর্যোগকালীন সময়ে আপনি সেই ওষুধগুলো কন্টিনিউ করবেন। আর আপনার বাসা যদি ঢাকায় থাকে বা আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশে ডাক্তার অ্যাভেলেবেল আছে পিআরপি করার জন্য, আপনি পিআরপি নিতে পারেন, কিন্তু পিআরপি নিতে না পারার জন্য আপনি মন খারাপ করবেন না, কারণ হচ্ছে যে এখন আমাদের বাঁচতে হবে স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ দর্শক। স্যার এর সাথে আরেকটু আমি অ্যাড করতে চাই যে এই যে উনি বললেন যে গ্যাপ পড়ে গেছে, তো উনি যদি আবার এই করোনা মহামারীর পর শুরু করতে চায় সেক্ষেত্রে কি তাকে আবার সেই প্রথমে যে চিকিৎসাগুলো দিয়েছিল সেইভাবে শুরু করতে হবে? না, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এটা প্রায় সবাই করেন। আসলে পিআরপি তো আর অ্যান্টিবায়োটিক না। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক যেমন হয় যে মাঝখানে যদি গ্যাপ পড়ে যায় আবার নতুন করে শুরু করতে হয়, পিআরপি হচ্ছে, আমি অনেকটা বলি যে পিআরপি হচ্ছে অনেকটা ভিটামিনের মতো। আমি যদি ভিটামিন খাই তাহলে হচ্ছে যে এটা রক্তে যাবে, রক্তে মিশে তারপরে চুলের গোড়া যাবে, তারপরে চুল এই পুষ্টিটা পাবে। কিন্তু পিআরপি দিলে যেটা হয় যে আমি সরাসরি চুলের গোড়ায় এই পুষ্টিটা দিয়ে দিচ্ছি, ফলে এটা ওরকম কোনো বাধা ধরা নিয়ম নয় যে তখনই করতে হবে। তবে যত মানে রেগুলার করা যায় তত ভালো ফলাফল আপনি আশা করতে পারেন এবং সাধারণত পাওয়া যায়। এখন যেটা করতে হবে ওনাকে যে আবার প্রথম থেকে শুরু করতে হবে তা কিন্তু না। প্রায় সব রুগী এই প্রশ্ন করে থাকেন যে আমার যে 2 মাস গ্যাপ পড়ে গেছে, আমার কি আবার নতুন করে শুরু করতে হবে? আমি বলি যে না, নতুন করে শুরু করতে হবে না, তবে আপনার এখন 4-5টা পিআরপি বা 6টা পিআরপি রেগুলারলি করা উচিত। কারণ পিআরপি রেজাল্ট পেতে সাধারণত 6টা পিআরপি দিলে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যায়। ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে একটি প্রশ্ন করেছেন, লিখেছেন চুল পাকা আটকানোর কোনো উপায় আছে কি? কোনো উপায় নেই স্যার, চুল পাকা আটকানোর কোনো উপায় পৃথিবীতে আজ পর্যন্ত নেই। তবে আমি আশাবাদী যে খুব দ্রুতই এটা হয়ে যাবে, কারণ হচ্ছে যে চুলের চিকিৎসা আজকের থেকে 13-14 বছর বা 15 বছর আগে আমরা চুলের চিকিৎসা করতে গেলে আমাদের ঘাম বের হয়ে যেত, কারণ চিকিৎসা অ্যাভেলেবেল ছিল না খুব একটা। কিন্তু পৃথিবী খুব দ্রুত আগাচ্ছে, এখন আমরা চুলের রোগীকে বলি যে কোনো প্রবলেমই না, আপনি আসেন আমরা ঠিক করে দিচ্ছি। ফলে স্যার আমি বিশ্বাস করি যে চুল পাকার চিকিৎসা একদিন আসবে, সেদিনও আমরা বলবো যে কোনো ব্যাপার না, কিন্তু স্যার এখন অনেক ব্যাপার, কিছু করার নাই। আপনার যদি খুব অনেক খারাপ দেখা যায় আপনি চুলে কলপ বা হেয়ার ডাই ইউজ করতে পারেন। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ দর্শক, এটি আসলে ন্যাচারাল প্রসেস। স্যার যেমন বললেন যে কোনো চিকিৎসাই এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, তো আমরাও আশাবাদী যে ইনশাআল্লাহ এই চুল পাকার একটি ইফেক্টিভ চিকিৎসা খুব দ্রুতই আবিষ্কার হয়ে যাবে। কারণ আমরা যেটি দেখছি যে এখন কিন্তু অনেক ইয়াং বয়সে চুল পেকে যায়, দেখা যাচ্ছে 20-25 বছর বয়সে, 20 মানে টিনেজে চুল পাকে, 20 তো অনেক পরে, টিনেজে অনেক চুল, স্কুলে বাচ্চা ক্লাস 3-4 পরে চুল পাকা। তো আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই চিকিৎসা খুব দ্রুতই হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমার আমার বিশ্বাস আগামী 3 বছরের মধ্যেই চলে আসবে। আমাদের সাথে আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, গোপাল বণিক, লিখেছেন শীতকাল আসলে স্কিন কুচকে যায়, এটির সলিউশন কি? এটা হচ্ছে শীতকাল আসলে স্কিন কুচকে যায়, এটা একদম সিম্পল জিনিস। শীতকালে যেটা হয় যে আমি অনেকবার অসংখ্য প্রোগ্রামে বলেছি যে শীতকালে কি হয়, আমাদের বাতাসে পানির পরিমাণ কমে যায়, মানে আমাদের স্কিনে পানি বেশি থাকে, বাতাসে পানি কম থাকে। ফলে হয় কি যে বাতাস করে কি আমাদের স্কিন থেকে পানি টেনে নিয়ে যায়, ফলে আমাদের স্কিনটা উস্কিয়ে যায়। ফলে শীতকালে আপনি যেটা করবেন যে অবশ্যই তেল ব্যবহার করবেন বারবার, আপনি যদি অল্প কুসকায় আপনি ডেলি একবার গোসলের পর তেল লাগাবেন, আবার রাত্রে শোয়ার পরে তেল লাগাবেন। আর যদি আপনার আরো বেশি মানে কুস্কি যায় আপনি গোসল কম করবেন, যেটা করবেন যে শীতকালে আপনার যদি ই হয় তাহলে বেশি অনেকগুলো কথা আমি বলে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমাকে মানে অনেকদিন পরে একজন দর্শক করলেন, ফলে আমি একটু বিস্তারিত বলতে চাই এখানে। হ্যাঁ, তাহলে সুপ্রিয় দর্শক, আপনি যেটা করবেন, আপনি শীতকালে একদম ফুল স্লিভ জামা পরে থাকবেন, যাতে আপনার শরীর বাতাসের বাইরের বাতাসের সংস্পর্শে না আসে। আপনি ফুল হাতা
জামা একদম মানে ওই যে লুঙ্গি না পরে ট্রাউজার জাতীয় পরবেন, যাতে আপনার পায়েটায় বাতাস খুব একটা না ঢুকতে পারে, ফলে বাতাস যাতে আপনার শরীর থেকে পানি টেনে নিয়ে না যেতে পারে, এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে আপনি গোসলের পর এবং রাত্রে শোয়ার সময় সারা শরীরে তেল ব্যবহার করবেন। তিন নম্বর শর্ত হচ্ছে যে আপনি প্রতিদিন গোসল না করাই উত্তম, আপনি একদিন বা দুই দিন পর পর গোসল করবেন, অথবা আপনি যদি প্রতিদিনও গোসল করে থাকেন আপনি খুব ঠান্ডা বা খুব গরম পানিতে গোসল করবেন না, আপনি খুব একটু কুসুম গরম পানিতে গোসল করবেন। তারপরে যেটা হচ্ছে যে আপনি খুব লম্বা সময় ধরে গোসল করবেন না, অনেকটা 3 মিনিটে গোসলের মতো, যে আমি গোসল যাতে আপনার 3 মিনিটে শেষ হয়ে যায় এরকম একটা ই করবেন। আরেকটা হচ্ছে যে আপনি সাবান ব্যবহার করবেন না, শীতকাল আসলে আপনি গায়ে সাবান দিবেন না। আপনার যদি মনে হয় যে আপনার অভ্যাস অনেক বছরের, আপনি তাহলে শুধুমাত্র বগল তোলে এবং কুস্কিতে সাবান দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে ওই বাসায় রুমে দরকার নেই ওগুলো, অত কঠিন চিকিৎসা যাওয়ার দরকার নেই, তাহলে আপনি যেটা সিম্পল কথাগুলো আমি বললাম যে আপনি ফুল স্লিভ জামা পরবেন, আপনি নিয়মিত তেল লাগাবেন, আপনি গোসল কম করবেন, গোসল করলেও কম পানি দিয়ে করবেন এবং অল্প সময় করবেন এবং সাবান ব্যবহার করবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি এই উপদেশগুলো মানবেন এবং আগামী শীতে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্নের সঠিক পরামর্শ আপনি পেয়েছেন এবং স্যার যেভাবে বলছিলেন এভাবে আগামী শীতে আপনি এবং আগামী শীতের পরবর্তী সবগুলো শীতে আপনি সেভাবে মেনে চলবেন, আশা করি আপনার সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে একটি প্রশ্ন করেছেন, সুজন আলী লিখেছেন, বয়স 27 বছর, চুল পড়ে যাচ্ছে, প্রায় 3/2 পড়ে গেছে সামনের দিকে বেশি এবং প্রায় 10 বছর ধরেই চুল পড়ছে, উনি এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেয়নি, কি ধরনের চিকিৎসা নিলে উপকৃত হবে সে বিষয়ে পরামর্শ চেয়েছে। এখন যেটা হচ্ছে যে আমি ওনার যে সমস্যাটার ধরন উনি বলেছেন, আমার ধারণা ওনাকে একদম ইন্টেনসিভ চিকিৎসা দিতে হবে, যেটা হচ্ছে যে ওনাকে অনেক ওষুধ খেতে হবে এবং পিআরপি করতে হবে। এটা আগে আসলে আমাকে দেখতে হবে, যদি ওরকম চিকিৎসাও যদি আমার মনে হয় যে কাজ না হয় তাহলে সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হবে, ফলে আগে ওনাকে দেখতে হবে। আমার বিশ্বাস যে বয়স যেহেতু মাত্র 27 বছর, আমার বিশ্বাস যে পিআরপি এবং ওষুধ খেয়ে চুল গজিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, লিখেছেন, রোদ থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় এটি কি চুলের ক্ষেত্রে কোনো উপকারে আসবে কি? অসম্ভব উপকারী, অসম্ভব উপকারী। আমি সবসময় বলি যে রোদ ভিটামিন ডি খুবই দরকার। আমাদের দেশে যারা আপনি খারাপ যারা দেখবেন যে যারা মাঠে কাজ করে, যেমন রিক্সাওয়ালা, যারা পরিশ্রম কর্মী মানে পরিচ্ছন্নতা কর্মী, বা যারা গ্রামে মাঠে ধান বা অন্য কোনো শস্য ফেলায়, তাদের কয়েকজনের মাথায় টাক আছে। ভিটামিন ডি চুলের জন্য খুবই দরকারি, ফলে হচ্ছে যে আমি সবসময় বলি যে আপনি মিনিমাম ডেইলি 2-3 কিলোমিটার হাঁটবেন এবং মিনিমাম 15-20 মিনিট সারা শরীর মানে শরীরে বিশেষ করে মুখে হাতে রোদ লাগাবেন, তাহলে আপনার প্রচুর ভিটামিন ডি তৈরি হবে এবং আপনার শুধু শুধু চুলের জন্য না, আপনার শরীরের সার্বিক সুরক্ষার জন্য এই ভিটামিন ডি খুবই প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনি অবশ্যই রোদ লাগাবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আপনার চুলও সুস্থ থাকবে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থেকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আরো একজন দর্শক একটি প্রশ্ন করেছেন যে অ্যালোপেশিয়া এরিয়াটাতে কি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা যাবে কি? না, করা যাবে না, কারণ অ্যালোপেশিয়া এরিয়াটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন বলতে যে এখানে যেটা হচ্ছে যে আমাদের শরীর মনে করে এই চুলগুলো তার নিজের না এবং শরীর এই চুলগুলো ফেলে দেয়, ফলে হচ্ছে যে অটোইমিউন কোন ডিজিজে, এটা হচ্ছে যে এরকম অনেকগুলা অ্যালোপেশিয়া এরিয়াটার মতো আরো অনেকগুলা মানে কারণ আছে চুল পড়ার, যেগুলোতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় না। অনেক রুগী আমার কাছে আসেন, এসে বলেন যে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেন, আমি কিন্তু বলি যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না। করা যাবে না কেন? কারণ করলে এই চুলটা থাকবে না। এখানে যেটা যে আমরা যেটা বলি যে অনেক সময় যে অ্যাসোসিয়েশন অফ দ্য হেয়ার রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া, তাদের একটা কথা আছে যে ডার্মাটোলজিস্ট আর ট্রু ট্রাইকোলজিস্ট, যে একমাত্র স্কিন স্পেশালিস্ট যারা যারা স্কিনের ডাক্তার থেকে চুলের ডাক্তার হয়েছে তারাই একমাত্র জেনুইন চুলের ডাক্তার। প্লাস্টিক সার্জন বা অন্যান্য সার্জন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেন তারা কিন্তু শুধুমাত্র ট্রান্সপ্লান্টটাই জানেন, কিন্তু তারা কিন্তু চুলের অন্য কোনো রোগ জানেন না, স্কিনের অন্য কোনো রোগ জানেন না, যে কেন এই চুলটা পড়ছে,
হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন যারা যারা প্লাস্টিক সার্জন বা অন্য কোন যারা সার্জন যারা শুধুমাত্র সার্জারি বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, তারা কিন্তু চুলের পড়ার চুল পড়ার কারণগুলো বুঝবেন না। তারা কিন্তু একটা কাজ ভালো পারবেন, অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট ভালো পারবেন, কিন্তু কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কোথায় করা যাবে না এটা কিন্তু ওনারা বলতে পারবেন না। ফলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনাকে অবশ্যই জানতে হবে যে যে কোথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে। ইয়ে হচ্ছে যে আপনি খুব ভালোভাবে জানেন, আপনি নিজেও একজন সার্জন, হচ্ছে যে একজন সার্জন আমার স্যার শিখেছিলেন যে একজন সার্জন জানে যে কিভাবে অপারেশন করতে হবে, একজন ভালো সার্জন জানে যে কিভাবে ভালো অপারেশন করা যাবে, আর একজন বেস্ট সার্জন জানে যে কখন অপারেশন করা যাবে না, কখন অপারেশন করা যাবে না। ফলে হচ্ছে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব সার্জনই অপারেশন করতে পারবে, অপারেশন করা কোনো ব্যাপার না, বেশ ভালো সার্জন অবশ্যই ভালো অপারেশন করবে, আর বেস্ট সার্জন বলবে যে না এখন অপারেশন করা যাবে না। ফলে হচ্ছে যে অ্যালোপেশিয়া এরিয়াটা এবং আরো অনেকগুলো স্কিন ডিজিজ আছে, স্কিন ডিজিজ বলবো আমি, মানে এইসব ডিজিজের কারণে চুল পড়ে যায় মাথার থেকে, এইসব কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না। একদম পরিষ্কার আমার কাছে এরকম প্রচুর রোগী আসেন যে আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেন, আমি বলি যে না আপনার করা যাবে না কারণ আপনার চুল থাকবে না। ধন্যবাদ দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেক দর্শক যুক্ত হয়ে একই প্রশ্ন অনেক দর্শক করেছেন, সেটি হলো যে এই করোনা মহামারীতেও কামাল হেয়ার এন্ড স্কিন সেন্টারে পিআরপি এবং হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে কি, এটি অনেক দর্শক জানতে চেয়েছেন। হ্যাঁ না, পিআরপি এবং হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের চালু আছে, কিন্তু আমাদের প্রত্যেক রোগীর প্রতি যেটা সাজেশন থাকে, আমাদের উপদেশ থাকে, আমাদের অনুরোধ থাকে যে আপনি যদি মনে করেন যে আপনার পরিবারে কেউ মানে অসুস্থ বা আপনি নিজে অসুস্থ, আপনি অবশ্যই আসবেন না। এক নাম্বার, আপনার যদি কোনো প্রাইভেট গাড়ি না থাকে তাহলে আপনি অবশ্যই আসবেন না আমাদের চেম্বারে, কারণ হচ্ছে যে আপনাকে যদি পাবলিক গাড়িতে আসতে হয় আপনাকে অবশ্যই এই রোগের একটা রিস্ক নিয়ে আসতে হবে। আর তিন নাম্বার কথা হচ্ছে যে আপনি যদি প্রপারলি মাস্ক না পরে আসেন তাহলে অবশ্যই আমাদের চেম্বারে আসবেন না। আর আমরা খুবই সীমিত সংখ্যক রুগী এখন দেখি, কারণ হচ্ছে যে আগে ধরেন অনেক রুগী একসাথে বসে ওয়েটিং রুমে বসে থাকতো আমরা, কিন্তু এখন তো সামাজিক দূরত্ব বজায় রেখে এতগুলো রুগী বসানো আমাদের চেম্বারে সম্ভব না। ফলে আমরা খুবই সীমিত সংখ্যক রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট এবং পিআরপি করে থাকি, আমাদের সার্ভিস চালু আছে। কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই আমি যে কথাটা বারবার বলি, একটু আগেও বলছি যে চুলের চিকিৎসা একটা কসমেটিক চিকিৎসা, এটা কিন্তু জীবন রক্ষাকারী কোনো চিকিৎসা না। ফলে আপনি কোনোভাবেই আপনার জীবনের রিস্ক নেবেন না। আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে কেউ করোনায় আক্রান্ত না, আপনি যদি আপনি মনে করেন যে আপনি একটা প্রাইভেট গাড়িতে আসতে পারবেন, আপনার প্রাইভেট গাড়ি আছে, যে আপনি অন্য কোনো মানুষের সংস্পর্শে আসবেন না, আমাদের স্টাফদের সেফটি আমরা এনশিওর করি যে আমাদের সব স্টাফ যাতে জীবাণুমুক্ত থাকে, কিন্তু তারপরেও কিন্তু বলা যাবে না যে কখন কে আক্রান্ত হয়ে যায়। আমরা আমাদের আল্লাহ ভরসা যে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি, আমরা যথেষ্ট সেফটি প্রিকশন মেনটেন করতেছি। তারপরেও রোগীদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনি যদি মনে করেন যে আপনি সঠিক নিরাপত্তা নিয়ে আমাদের কাছে আসতে পারেন, আমরা অবশ্যই করে দেব। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ দর্শক, আমাদের আরো অনেক কমেন্ট ছিল, আমাদের অনেক দর্শক অনেক কমেন্ট করেছেন, কিন্তু আমাদের আসলে সময় স্বল্পতার জন্য আমরা আর কমেন্ট গুলো নিতে পারছি না স্যার। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এতক্ষণ আমরা চুল পড়ে যাওয়ার সমস্যা, টাক মাথার সমস্যা এবং এর বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য আপনার থেকে জানলাম, আমাদের দর্শকরা অনেক সুন্দর পরামর্শ আপনার থেকে পেল। স্যার, রাষ্ট্রীয় পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আমাদের দর্শকদের দিয়েছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি রাজ টিভির প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুন্দরভাবে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে দর্শক, দর্শক না থাকলে আমাদের প্রোগ্রামের কোনো ভ্যালুই নাই। যে দর্শকরা কষ্ট করে এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠান দেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আপনারা যে সামাজিক দূরত্ব মেনটেন করবেন এবং সুস্থ থাকার যে নিয়ম বিধি সেগুলো মেনে চলবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এতক্ষণ আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং স্বনামধন্য বরেণ্য চিকিৎসক, যিনি কর্মরত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে, ডাক্তার এস এম বক্তিয়ার কামাল স্যার। আমরা শুনলাম টাক পড়ার বা চুল পড়ে যাওয়ার বিভিন্ন ধরনের কারণ এবং এর বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে হেয়ার ট্রান্সপ্লান্টেশন এবং পিআরপি সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান তথ্য আমাদের স্যারের কাছ থেকে জানলাম। যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন, যারা আমাদের সাথে যুক্ত থেকে অনেক কমেন্ট করেছেন, বিভিন্ন পরামর্শ জন্য প্রশ্ন করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সচেতন থাকবেন, সবাই ভালো থাকবেন এবং যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হচ্ছে এই করোনা মহামারীতে, সেই নিয়ম কানুনগুলো মেনে চলবেন। দেখা হবে রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।